Assalamualaikum viewers, আমি শামিম আহমেদ ইউরোলিং থেকে আজকের আমাদের এই নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আসলে প্রতিনিয়ত আমাদের এই ভিসা যারা পাচ্ছে তাদের সাকসেস স্টোরিগুলো আপনাদের সামনে নিয়ে আসি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য। যারা আপনারা বিদেশে পড়ালেখার জন্য যেতে চাচ্ছেন, অনেক সময় নিজেদের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়, যেমন একাডেমিক রেজাল্ট নিয়ে, তারপরে ইংলিশ স্কোর নিয়ে, ইংলিশ টেস্ট স্কোর নিয়ে এবং স্পন্সরের অনেক ডকুমেন্টস নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। সো আমাদের যখন ভিসাগুলো হয় বিভিন্ন স্টুডেন্টের, তখন আমরা তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসি এই কারণে যে তাদেরকে দেখে আপনারা হয়তো বা অনুপ্রাণিত হইতে পারেন, অথবা একটু উৎসাহিত হইলেন, একটু সাহস পেলেন যে সহজেই প্রসেসিংটা করা যায় এবং কোনো প্রয়োজন হলে আমাদের হেল্পও আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আছে সাইফুল ইসলাম। ও রিসেন্টলি কানাডার স্টাডি পারমিট পেয়েছে এবং ও কানাডা কলেজেই যাচ্ছে, কানাডা মন্ট্রিয়ালে ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিপ্লোমা প্রোগ্রামে। তো সাইফুল, ভিসা পাওয়ার পর তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আসলে অনুভূতি তো আর বলে প্রকাশ করা যায় না। তো সাইফুল, তুমি কানাডা কলেজ কেন পছন্দ করলে? আসলে স্বামী ভাই, ব্যাপারটা হলো এখানে কানাডা কলেজ চুজ করার পিছনে অনেকগুলো কারণই আছে, তার মধ্যে মেইন কারণ যেটা সেটা হচ্ছে গিয়া টিউশন ফি। তো আমার অন্যগুলো কলেজের চাইতে, আমি হিসাব করে দেখলাম যে কানাডা কলেজের অনেক রিজনেবল টিউশন ফি, যে কারণে আমার চুজ করা। তাছাড়াও তাদের আরও অনেকগুলো কারণ আছে, যেমন ওই মন্ট্রিয়ালে তাদের ওই অঞ্চলের লিভিং কস্টটা একটু কম, তারপরে হচ্ছে গিয়া তাদের এডুকেশন অনেক কোয়ালিটিফুল, এগুলো হচ্ছে গিয়া মেইন রিজন যে কারণে আমার বেছে নেওয়া। তো আমি সাইফুলের সাথে একটু অ্যাড করতে চাই, আমরা বেসিক্যালি কানাডা কলেজের সাথে কাজ শুরু করি 2020 সাল থেকে, আমাদের সাথে এগ্রিমেন্ট হয় এবং এরপর থেকে আমরা যে সার্ভিসগুলো খুব ভালোভাবে কানাডা কলেজের কাছে পাচ্ছি, যেমন আমাদের আসলে কানাডা কলেজে এডমিশনে খুবই কম সময় লাগে, আমরা 2 থেকে 3 দিনের মধ্যে কানাডা কলেজ থেকে এডমিশনগুলো পাচ্ছি স্টুডেন্টদের জন্য। এবং আর একটা ব্যাপার যেটা স্টুডেন্টরা সবসময় আমাদেরকে বলে, আসলে টিউশন ফিজ একটা মূল ফ্যাক্ট। আমরা দেখছি যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আসে, অন্যান্য কলেজের টিউশন ফিজ এবং ইউনিভার্সিটির যে টিউশন ফিজ কানাডাতে, আসলে এগুলো হিউজ। সো কানাডা কলেজের টিউশন ফিজটা কম, টিউশন ফিজটা 10,000 সামথিং ওয়ান ইয়ারের টিউশন ফিজ, এবং এদের 2 ইয়ারের ডিপ্লোমা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলি আপনারা এইচএসসির পরে এবং গ্রাজুয়েশন করার পরেও করতে পারেন, কারণ এগুলো মোটামুটি সবগুলি প্রফেশনাল প্রোগ্রাম। এবং আরও ভালো খবর যে এই প্রোগ্রামগুলোর সাথে কিন্তু PGWP প্রোগ্রাম আছে। সো আপনারা এই প্রোগ্রামগুলো শেষ করলে আপ টু 3 ইয়ার পর্যন্ত আপনি ওয়ার্ক পারমিট পাবেন। এবং মন্ট্রিয়ালে আমরা 2020 সাল থেকে ওদের সাথে কাজ করছি, আমরা যেটা দেখছি যে ওদের মোটামুটি কলেজে আমরা ভিসার রেশিওটাও ভালো পাচ্ছি। কানাডাতে আসলে ভিসাও একটা ব্যাপার, ভিসা স্টাডি পারমিট আসলে সবাই পায় না, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কানাডা কলেজে আমাদের ভিসা রেশিওটা অনেক ভালো। এবং পাশাপাশি আমি ভিউয়ারদেরকে এটাও ওদের কোর্সগুলো সম্পর্কে বলে দিতে চাচ্ছি যে কানাডা কলেজ যে কোর্সগুলো অফার করে স্টুডেন্টদেরকে, তাদের মধ্যে মোটামুটি খুবই পপুলার হচ্ছে যে ডাটাবেস অ্যাডমিন, বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট, তারপর ডিজিটাল মার্কেটিং, চাইল্ডহুড এডুকেশন, ক্রিয়েশন অফ ডিজিটাল কন্টেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিন অ্যান্ড কমার্স, এই কোর্সগুলো তারা অফার করছে। এবং এই কোর্সগুলো সবগুলোই 2 ইয়ারের প্রোগ্রাম এবং সবগুলোতেই PGWP প্রোগ্রাম আছে। এবং এই কোর্সগুলোর জন্য স্টুডেন্টদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর দরকার, এটাও মোটামুটি খুবই সহজ, আপনারা IELTS ওভারঅল 6 করলে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। তো সাইফুল, তোমার যে টোটাল প্রসেসিংটা ইউরোলিং থেকে করলে, তো এটা সম্পর্কে, এই প্রসেসিংটা সম্পর্কে তুমি ভিউয়ারদেরকে বল। আসলে প্রসেসিংয়ের ব্যাপারটা হলো, আমি যখন ওনাদের কাছে আসছি, অ্যাডমিশন আমার তাড়াতাড়ি হয়ে গেছে, যেমন কি 3 দিন কি 4 দিন লাগছিল অফার লেটার হাতে আসতে, তারপরে ভিসার অ্যাপ্লিকেশনও মোটামুটি তাড়াতাড়ি করা হয়েছে। কিন্তু মেইন যেটা প্রবলেম হয়েছে আমার, সেটা হচ্ছে গিয়া ভিসার প্রসেসিং টাইমটা। যখন আমি অ্যাপ্লিকেশন করছি, করার পরে প্রায় 3.5 মাস কি 4 মাসের মতো লেগে গেছে আমার ভিসা পাইতে হাতে। তো ভিউয়ার্স, আসলে এটা না বললেই নয় যে এখন এই ইয়ারে আমরা দেখতেছি যে আসলে আমাদের স্টুডেন্টদের ভিসা পেতে একটু সময় বেশি লাগতেছে। আসলে কানাডা এম্বাসির স্টাডি ভিসা প্রসেসিংয়ের যে টাইম ফ্রেমটা, এটা একটু বেশি এখন, এটা হয়তো বা ওদের ফাইলের রাশের কারণে হইতে পারে, অথবা ওদের ইন্টারনাল অনেক ব্যাপারে হইতে পারে।
সো আমি আসলে বেসিক্যালি প্রসেসিংয়ে টাইম লাগতেই পারে। সো আমি এখন আপনাদেরকে যারা আপনারা নেক্সট সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেসিং করতে চাচ্ছেন আপনাদের ভিসা, স্টাডি ভিসা, আমি তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আসলে অ্যাটলিস্ট 4 মান্থ টাইম হাতে রেখে আপনাকে স্টাডি পারমিট অ্যাপ্লাই করতে হবে, বিকজ ওরা এখন টাইম বেশি নিচ্ছে। আবার হয়তো বা যে কোনো সময় টাইমলাইন কমে আসবে, বাট সেটার কথা চিন্তা না করে আমি চাবো যে আপনারা দ্রুত ভিসা অ্যাপ্লিকেশনটি করবেন। তো সাইফুল, তুমি ইউরোলিঙ্কের ব্যাপারে কীভাবে জানলে? আসলে ভাই, জিনিসটা হলো আমি ইউরোলিঙ্ক সম্পর্কে আগেই মোটামুটি একটু জানতাম, আমাদের এলাকার অনেকে ছিল কাজ করাই তো এখান থেকে। তাও আমি হচ্ছে গিয়ে যখন আইএলটিএস প্রিপারেশন নিতেছিলাম তখন ফেসবুকে তারপর ইউটিউবে মোটামুটি ঘোরাঘুরি করতাম যে কোন ভার্সিটিতে বা কোন এজেন্সি দিয়ে কাজ করানো যায়। তো একদিন হলো ইউরোলিঙ্কের একটা লাইভ দেখতে পাই, লাইভে ওটা ছিল কানাডা কলেজের সাথে, মনির ভাই ছিল, উনি তাদের সাথে কথা বলতেছিল টিউশন ফি তারপরে আদার্স জিনিস নিয়ে। তো ওটা দেখার পরে দেখলাম যে আসলে আমার প্রোফাইলের সাথে ভালোই যায়। তো তারপর আমি ওনাদের কাছে আসলাম, ওনাদের সাথে কথা বললাম যে আমার জিনিসটা আমি প্রসেসিং করাইতে চাইতেছি, তারপরে এই আর কি এভাবে জানা হয়েছে। তো সাইফুল, তুমি তোমার ভিসা কপিটি একটু ভিউয়ারদের উদ্দেশ্যে দেখাও। আচ্ছা, অবশ্যই। এই হলো আমার ভিসা যেটা আমি রিসেন্টলি পাইছি অনেক কষ্টের পরে, যে কারণে আমি আসলে ইউরোলিঙ্ককে ধন্যবাদ জানাইতে চাইতেছি যে ওরা আমাদের প্রসেসিংটা করছে। তা আমরাও ইউরোলিঙ্কের পক্ষ থেকে আসলে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তুমি কানাডায় যেয়ে তোমার পড়ালেখা শেষ করো এবং ভবিষ্যতে অনেক ভালো করো, আমাদের সবার পক্ষ থেকে তোমার জন্য এই শুভকামনা থাকবে। ভাই ধন্যবাদ, দোয়া এতটুকুই যথেষ্ট, দোয়া করেন আমার জন্য যে ভবিষ্যতে ইনশাআল্লাহ তুমি অনেক ভালো করো। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আসলে কানাডা নিয়ে আপনাদেরকে কিছু বলবো, কানাডার স্টাডি ভিসা প্রসেসিং নিয়ে। আমরা আসলে অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের সাথেই কানাডার কাজ করছি, আমাদের আসলে অনেকগুলো স্টেটই ইউনিভার্সিটি কলেজের সাথে আমাদের পার্টনারশিপ আছে। সব ম্যাক্সিমাম স্টুডেন্ট টরন্টোতে চায়, টরন্টোতে অনেকগুলো কলেজ এবং ইউনিভার্সিটির সাথে আছে আমাদের, এবং টরন্টোর পাশাপাশি মন্ট্রিয়াল, ম্যানিটোবা, তারপরে সাসকাচুয়ান, এগুলোও আমরা অনেক ইউনিভার্সিটি কলেজের সাথে কাজ করে থাকি। সো ইউরোলিঙ্কের ব্যাপারে আমি যেটা বলবো যে আপনারা আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, আমরা ইউনিভার্সিটি এবং কলেজ অ্যাডমিশন থেকে শুরু করে আপনার স্টাডি পারমিট সহ প্রসেসিং করি। আমাদের ইউরোলিঙ্কের আসলে ইনিশিয়ালি এবং আফটার গেটিং ভিসা আমরা কোনো চার্জ করি না স্টুডেন্টদেরকে। তো সো যারা অ্যাপ্লাই করতে চান তারা আমাদের এখানে আসতে পারেন, ইনফরমেশন নিতে পারেন কলেজ ইউনিভার্সিটির ব্যাপারে, দেন অ্যাপ্লাই করতে পারেন। এবং পাশাপাশি আমি যারা নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করবেন, আমি আগেও বলেছি যে আসলে সময় নিয়ে করলে জিনিসটা অনেক ভালো হবে, কারণ আমি দেখছি যে অনেক স্টুডেন্ট খুব অল্প সময়ে শেষ সময়ে এসে অ্যাপ্লিকেশন করে, পরে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু সময় হাতে রেখে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনারা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে তারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেল বাটনটিতে ক্লিক করবেন নিয়মিত ভিডিওগুলোর আপডেট পেতে। এবং এই ভিডিওর কন্টেন্ট যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন আপনার পরিচিত কারো উপকারে আসবে, তো সো আমি আপনাদেরকে শেয়ার করতে অনুরোধ করব। পাশাপাশি যারা কানাডায় যেতে ইচ্ছুক স্টুডেন্ট, বিভিন্ন ইনফরমেশন জানতে চান, তারা আমাদের এই ভিডিওটিতে কমেন্টস করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার করব। অথবা আপনারা যদি আপনাদের নাম্বারটি দিয়ে দেন, ফোন নাম্বারটি দেন, আমাদের কাউন্সিলার যারা সিনিয়র কাউন্সিলার আছে তারা ফোন করে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন প্রদান করবে, সমস্যা নেই। তো সো আজ এই পর্যন্তই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।